নিজের কুরবানি নিজে আমি করব কিভাবে, মাত্র 90 সেকেন্ডে আপনাদের কাছে আজকে কুরবানি শিখাই দেবো ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আপনারা অনেক দৌড়াদৌড়ি করছেন, বিভিন্ন হুজুররা এর জবাই করে আপনাদেরকে সহযোগিতা করেন, কিন্তু একজন মানুষের অনেক ব্যস্ততা থাকে, আবার অনেক মানুষের একটা তামান্না থাকে আমি নিজে নিজেই একটু কুরবানিটা করি, কিন্তু হুজুর যেহেতু আসার পরে অনেকেই কি জানি মুখের মধ্যে পড়ে, আপনার নাম বাবার নাম আগে কি পড়ছে, বাবারে বাবা এই গোপন দোয়া তো আমার জানা নাই, অতএব হুজুরের কাছে আপনার দ্বারস্থ হতে হবে। বিষয়টি এরকম নয়, হুজুর যে দোয়া পড়েন সেটা অমূলক নয়, কিন্তু সেটা এমন কোনো জিনিস নয় যে যেটা আপনি জানেন না। আজকে আপনাকে 90 সেকেন্ডে নিজের কুরবানি নিজে কেমনে করতে পারেন এ বিষয়ে একটা ছোট্ট আপনাদেরকে ধারণা দেই। প্রিয় ভাইয়েরা, বাংলায় আমরা যে বলি যে এই কুরবানি উমুকের নামে হচ্ছে, আমাদের নিয়তটা খারাপ না, কিন্তু কথাটা আমাদের জন্য সুন্দর নয়। কুরবানি কারো নামে হয় না, কুরবানি উমুকের পক্ষ থেকে হয়, কুরবানি নামে হয় একমাত্র আল্লাহ, ঠিক কি না? সুতরাং আমরা প্রথমে বিশুদ্ধ করে নিব এই কথাটা যে কুরবানি উমুকের নামে নয়, উমুকের পক্ষ থেকে, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াজকুরু ইসমাল্লাহি আলাই মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এই যে বলেন বাহিমাতুল আনআম, তোমাদের জন্য যে চতুষ্পদ জন্তু দিয়েছেন, এই চতুষ্পদ জন্তুর উপরে আল্লাহর নাম নিবে, এটাই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। সুতরাং আমরা উমুকের পক্ষ থেকে করি, আল্লাহর জন্য করি, আল্লাহর নামে হয়, দুনিয়ার কারো নামে কুরবানি হয় না। এটা এক নম্বর বিষয়। দুই নম্বর, আপনি যখন কুরবানি করার নিয়ত করবেন, আপনি আপনার পশুর সামনে দাঁড়ালেন, আপনার যারা সহযোগী আছে তারা যেভাবে পশুকে সোয়াই দেয় সোয়াই দিবে, আপনি আপনার তলোয়ার বা আপনি যেটা দিয়ে আপনি জবেহ করবেন, এইটা নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভাবে সুন্নাহ পাওয়া যায়। একটা নবীজি বলতেন অনেক সময় যবের আগে, ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আপনি যদি এটা নাও বলতে পারেন, আপনি বলবেন আল্লাহ তোমার দিকে মুখ ফিরালাম, আল্লাহ এই আসমান জমিন সব কিছুই কেবল তোমার, আমি হানিফ আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, আমি তোমার জন্য নিজেকে নিবেদিত করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কারা কারা বিসমিল্লাহি আল্লাহু আকবার পারেন না, হাত তোলেন, সবাই পারেন তো? সবাই তো শিখে ফেলছেন আপনারা, 90 সেকেন্ডও লাগে না আপনার শিখতে। বিসমিল্লাহি, এরপরে কি বলবেন? আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, বলেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। মানে কি? হে আল্লাহ, এই সম্পদটা তোমার কাছ থেকেই পেয়েছি, তোমার জন্যই উৎসর্গ করলাম, সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? কেবলার দিকে ফিরবেন, ফেরার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যবেহ করবেন, যদি পারেন তাহলে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন করবেন, আল্লাহু আকবার বলে কুরবানি করে আল্লাহকে বলবেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ এটা দিচ্ছি আমি, কিন্তু এটা তো আসলে আমার কোনো মালিকানা নাই, এই পশু তুমি বানাইছো, তোমার পক্ষ থেকে পেয়েছি, তোমার জন্য কুরবানি দিয়ে দিলাম। যদি আপনারা সাতজন মিলে দেন, আপনি সাতজনের কথাই বলবেন আল্লাহ আমরা সাত ভাই, এর বাপের নাম টাপের নাম আপনার লাগবে না, আমরা সাত ভাইয়ের পক্ষ থেকে ওই হাটে কেনার সময় কুরবানি আপনার হয়ে গেছে, আল্লাহ আমি তাদের পক্ষ থেকে তোমার জন্য কুরবানি করে দিলাম, পারবেন তো ইনশাআল্লাহ? তবে মনে রাখবেন, অতি আবেগে হুজুর শিখাই দিছে, আপনার হাট দুর্বল, আপনি নিজে কাঁপেন, কিন্তু চিন্তা করছেন হুজুর শিখাইছে, এবার কোনো হুজুরের সহযোগিতা না নিয়ে গরু ছটকা দিছে উল্টা চাকু ঢুকে গেছে আপনার মধ্যে, এই বাহাদুরি কিন্তু আমি শিখাচ্ছি না, কিন্তু যারা ইয়াং আছেন সামর্থ্যবান আছেন, আপনি শুধু হুজুরের জন্য অপেক্ষা করেছেন হুজুর কখন আসবে। অবশ্য হুজুরদের ক্ষতি করলাম কিনা জানি না, হুজুরদের জবাই করলে আপনারা যদি পুরো কাল্লাটা হুজুরদেরকে দিয়ে দেন নাকি দেন তো নাকি কাল্লা? প্রিয় ভাইয়েরা, আমরা আসেন আমরা নিজেরা এই বিষয়গুলা করার জন্য চেষ্টা করি, আর যে মানুষগুলো আপনাদের জন্য যুগে যুগে সহযোগিতা করে জবাই করে দিচ্ছেন তাদেরকেও শ্রদ্ধা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজের কুরবানি নিজে করার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।